হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বহু অসাধারণ গুণাগুণের কথা এই পাতাটি চিনতে নিশ্চয় কারো অসুবিধা হচ্ছে না পাতাটির নাম হচ্ছে আকন্দ পাতা প্রায় সময়ই রাস্তার ধারে ঝোপে ঝাড়ে আকন্দ গাছ কিংবা আকন্দ পাতা আপনি দেখে থাকতে পারেন আকন্দ পাতা অনেক স্বাস্থ্য উপকারী মানব শরীরের বহু রোগের চিকিৎসায় প্রাচীন আয়ুর্বেদ স্বাস্থ্য থেকে বর্তমান যুগ পর্যন্ত এর ব্যবহার হয়ে আসছে আকন্দ পাতা ছোট থেকে অনেক রোগের ক্ষেত্রে উপকারী বিশেষ করে এটি শরীরের এলার্জি চুলকানি এবং একজিমা সারাতে ব্যবহার করা যেতে পারে শরীরের কোনো অঙ্গে প্রদাহ বা ব্যথার মতো সমস্যা থাকলে তা দূর করতে খুবই কার্যকরী আকন্দ পাতা শ্বাসকষ্টে ব্যবহার করা হয় এটি ফোলাভাব দূর করতে এবং অ্যাসিডিটির সমস্যায় নিউমোনিয়া কিংবা শ্বাসকষ্টের সমস্যায় এটি খুবই ভালো কাজ দেয় এর উপকারিতা এখানেই শেষ নয় ছোটো থেকে বড় অনেক রোগের চিকিৎসায় কিভাবে আকন্দপাতাকে ব্যবহার করবেন তা আজকের ভিডিওতে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন তাই নিজেই কিছু রোগের চিকিৎসা যদি ঘরে বসে করতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আকন্দ মাঝারি ধরনের ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ সাত থেকে আট ফুট পর্যন্ত লম্বা হয় এই গাছটি এর ছাল শক্ত হয় এবং কচি ডালগুলো রোমযুক্ত হয়ে থাকে পাতা চার থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা হয় উপরিভাগ মসৃণ হয় এবং নিচের দিকে তুলনায় হয় ক্ষুদ্র বিন্দ এবং বিন্দেশ হৃৎপিণ্ড আকৃতির হয়ে থাকে পাতাটি ছিনলে দুধের মতো কচ বেরিয়ে আসে সাদা এবং বেগুনি রঙের ফুল হয় এই গাছের মধ্যে দুই ধরনের প্রজাতি দেখতে পাওয়া যায় এই হচ্ছে আকন্দ গাছের পরিচিতি আকন্দ পাতার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি ব্যথা নিরাময়ের ক্ষমতা রাখে শরীরের কোন অংশে ব্যথা হলে বা ফুলে গেলে এটি খুব দ্রুত কাজ করতে পারে শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা ফোলা জাতীয় কারণে কোনো অংশে প্রচুর ব্যথা হতে থাকলে বড় আকন্দ পাতা গাছ থেকে ছিঁড়ে একটু পরিষ্কার করে নিন এবং তার উপরিভাগে হালকা সর্ষের তেল মাখিয়ে আপনার ব্যথা জায়গায় ভালোভাবে বেঁধে রাখুন এবং ঘন্টাখানেক পর খুলে ফেলুন তিন থেকে সাত দিনের মধ্যে যতই পুরানো ব্যথা থাকুক না কেন তা ভালো হয়ে যাবে ব্যথার তীব্রতা যদি অনেক বেশি থাকে তাহলে সর্ষের তেলের মধ্যে কিছুটা কাঁচা হলুদ বাটা মিশ্রিত করে পলে তার উপর দিয়ে আকন্দ পাতা বেঁধে রাখতে পারেন শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেই স্থানটি আকন্দ পাতা সেদ্ধ দিয়ে ধুয়ে দিলে খুব দ্রুত উপকার পাওয়া যায় এতে পুঁছ হয় না আকন্দর আঠার সঙ্গে সর্ষের তেল মিশ্রিত করে সেটি গরম করে কাঁচা হলুদের রসের সাথে মিশিয়ে খোসপাঁজরা দাঁত খাজ খুজলি এলার্জি এবং চুলকানির জায়গায় লাগাতে পারলে খুব দ্রুত সেই জায়গাটি ভালো হয়ে যায় যদি আপনার কোনো জায়গায় চুলকানির সমস্যা থেকে থাকে তাহলে আকন্দ পাতা ছিঁড়ে তার যে কষটি বের হচ্ছে সেই কষটি বের করে নিন কষ যতটুকু নেবেন তার চারগুণ বেশি পরিমাণ সর্ষের তেল নিয়ে নেবেন সাথে নিয়ে নেবেন এক চা চামচ পরিমাণ কাঁচা হলুদের রস তবে আগে আকন্দের কষ এবং সর্ষের তেল হালকা গরম করে নিয়ে তার মধ্যে হলুদের রস মিশ্রিত করে আক্রান্ত স্থানে লাগিয়ে ঘণ্টাকানেক রেখে দিন তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেললে তিন থেকে সাত দিনের মধ্যে শরীরের যে কোনো চুলকানি বা একজিমার সমস্যা ভালো হয়ে যায় অনেক সময় শিশু থেকে বড় সকলেরই পেট কামড়ানোর সমস্যা বা পেট জ্বালার সমস্যা হতে পারে সাথে হতে পারে পেট ব্যথার সমস্যা এছাড়াও অ্যাসিডিটির সমস্যায় অনেকেই ভুগে থাকেন এই সমস্ত রোগের ক্ষেত্রেও আকন্দ পাতার ব্যবহার করা হয়ে থাকে আকন্দ পাতার উপরিভাগে সর্ষের তেল মাখিয়ে পাতাটি অল্প পরিমাণে গরম করে নিন তারপরে পেটের ওপরে রাখলে ও সেঁক দিতে পারলে পেট কামড়ানো ও পেটের জ্বালা দূর হয়ে যাবে অ্যাসিডিটির সমস্যায় খুব অল্প পরিমাণে আকন্দ পাতা পুড়িয়ে তার ছাই জলের সাথে গুলে মিশ্রিত করে খেতে পারলে অ্যাসিডিটির সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যায় অনেক ভেষজ শাস্ত্রে পাওয়া গেছে যে হাঁপানি রোগের মহা ঔষধ হলো এই আকন্দ পাতা এর জন্য চোদ্দটি ফুল নিয়ে নিন তার মাঝের যে চোখ অংশটি আছে সেটিকে বের করে নিন তারপরে এটি একুশটি গোলমরিচের সঙ্গে বেটে নিন এবং একুশটি বড়ি তৈরি করে নিন এবং এই বড়িগুলি প্রতিদিন সকালবেলা খালি পেটে একটি করে জলের সাথে খেতে পারলে হাঁপানি রোগ দূর হয়ে যায় তবে আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনি এই ঔষধটি সেবন করবেন সে কদিন আপনি ঝাল মশলা জাতীয় খাবার খেতে পারবেন না শুধু আপনাকে দুধভাত খেতে হবে নিউমোনিয়াজনিত ব্যথায় আকন্দ পাতা অত্যন্ত উপকারী নিউমোনিয়াজনিত ব্যথা থাকলে আকন্দ পাতায় ঘি মাখিয়ে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুডলি দিয়ে সেঁক দিলে অনেক উপকার পাওয়া যায় যেখানে আপনার ব্যথা আছে আপনি সেই জায়গাটির মধ্যে আকন্দ পাতায় ঘি লাগিয়ে বসিয়ে নিন তারপরে একটি লবণের পুডলি তৈরি করে সেই পুডলিটি গরম করে আকন্দ পাতার ওপর সেঁক দিতে থাকুন ব্যথা ভালো হয়ে যাবে এছাড়াও আকন্দ গাছের পাতা ফোঁড়া ফাটানোর ঔষধ হিসেবে ভীষণ কাজ করে ফোঁড়া ফাটাতে চাইলে আপনি আকন্দ পাতা চেপে বেঁধে রাখবেন ফোঁড়ার ওপরে ফোঁড়া সহজেই পেকে যাবে এবং ফেটে এর ভেতরের পুঁজ বেরিয়ে যাবে আকন্দ পাতার কষ তুলোই ভিজিয়ে দাঁতের মধ্যে লাগাতে পারলে দাঁতের ব্যথা দূর হয়ে যাবে কোনো জায়গায় পোকামাকড় কামড়ালে সেই জায়গায় প্রচুর ব্যথা বা জ্বালা সমস্যা থেকে থাকে এক্ষেত্রে আকন্দ পাতা বেঁটে সেই জায়গায় পলেব লাগালে ব্যথা ও পোকামাকড়ের জ্বালা সমস্যা সহজেই দূর হয়ে যায় অনেক সময় শিশুদের ও বড়দের বুকে মারাত্মক রকমের সর্দি লেগে থাকে হাঁস করতে থাকে বুক বুকে ঘর ঘর আওয়াজ হয় কিন্তু সর্দি বেরিয়ে আসতে চায় না সেক্ষেত্রে বুকের ওপরে পুরনো ঘি মালিশ করুন তারপরে আকন্দ পাতা গরম করে বুকের ওপরে একটু সেঁক নিন কিছুক্ষণ নিতে পারলেই বুকের সর্দি আস্তে আস্তে সব বেরিয়ে যাবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ঘি যেন গরুর দুধের হয় এবং খাঁটি ঘি হয় অনেক সময় দেখা যায় শরীরের কোনো জায়গায় ক্ষত দূষণ সৃষ্টি করেছে ক্ষত ভালো হচ্ছে না পেকে গলে পুঁজ হচ্ছে বা মাংস পচতে শুরু করেছে সেই স্থানটিতে আকন্দ পাতা ব্যবহার করলে দারুণ উপকার পাবেন রোজ আকন্দ পাতা জলে সেদ্ধ করে সেই জলটি ঠান্ডা করে জলটি দিয়ে যদি আক্রান্ত স্থানটি ভালোভাবে ধৌত করতে পারেন পোড়া ঘা কিংবা কোনো ক্ষতস্থানের ঘা কোনো ইনফেকশন ছোড়াতে পারবে না এবং হবে না ও মাংসপেশি পচনের হাত থেকে রক্ষা পাবেন যদি আপনার হাত পা কোথাও মচকে যায় সেখানে আকন্দ পাতা ব্যবহার করলে খুবই উপকার পাওয়া যায় হঠাৎ করে অনেক সময় হাড় সরে যায় কিংবা মচকে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হতে পারে এমন সমস্যা দেখা দিলে আগে আপনার আক্রান্ত স্থানে একটু সর্ষের তেল লাগিয়ে নিন তারপরে আকন্দ পাতা একটি পাত্রের ওপরে রেখে হালকা গরম করে সেই পাতাটি দিয়ে মচকে যাওয়ার জায়গায় হালকা করে সেঁক দিতে থাকুন কিছুক্ষণ পরে এই পাতাগুলো ভালো করে আপনার পায়ে কিছুক্ষণ বেঁধে রাখুন মচকে যাওয়ার ব্যথা দ্রুতই ভালো হতে শুরু করবে পেটে কোনো রকমের রোগ বা ব্যথা হলে প্রতিদিন তিন ফোঁটা আকন্দের আঠা জলের সাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে সেবন করলে খুব ভালো উপকার পাওয়া যায় এছাড়াও যাদের যকৃতের কোনো সমস্যা রয়েছে তাদের জন্য আকন্দ পাতা অত্যন্ত উপকারী প্রতিদিন সকালবেলা আকন্দের আটা দু ফোঁটা নিয়ে নিতে হবে আধা কাপ জল সমেত আকন্দের আটাকে সেবন করতে হবে তাহলে যকৃত রোগ থেকে আরোগ্য লাভ করবেন খুব দ্রুতই অনেক সময় চোখ বা চোখে কোনো ধরনের ইনফেকশনের সমস্যা হয় চোখ লাল হয়ে যায় চোখে কেতুর জমতে থাকে এবং চোখ দেখা যায় প্রচুর চুলকায় ও ব্যথা করে এমন সমস্যা হলে আকন্দ গাছের শেকড়ের ছাল নিয়ে নিন তারপরে এক কাপ জলের মধ্যে এই সেকড়ের ছালটি চার ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখুন তারপরে একটি পাতলা সুতির কাপড়কে ভালো করে ভিজিয়ে চোখের ওপরে ফোঁটা ফোঁটা জল দিতে থাকুন চোখ স্বাভাবিক হয়ে যাবে এবং চোখের চুলকানি সহজেই দূর হয়ে যাবে যদি কারো অর্স বা পাইলসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অল্প পরিমাণ লাল আকন্দের ফুলের কাঠ কিছুক্ষণ যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো কাজ পাবেন এতে করে আকন্দ ফুল বেটে আপনার ওয়র্সের জায়গায় লাগিয়ে রাখতে হবে ঘন্টা কানেক খুব দ্রুতই আরাম পাওয়া যায় আকন্দ পাতা টাটকা আঠা বড়নের ওপর লাগালে বোরনের ব্যথা ও চুলকানি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় দাঁতে পোকা থাকলে সেখানে আকন্দ পাতার রস লাগাতে পারলে দাঁতের পোকা মরে যায় এবং দাঁত দ্রুত আরোগ্য লাভ করে